সর্বপ্রথম করণীয় হলো একেবারে সন্তান মাতৃগর্ভে আসার আগ থেকেই তার করণীয় আছে। আপনারা অবশ্যই জানেন যে মাতৃগর্ভে যখন সন্তান থাকে তখন মা বাবার যে কাজকর্ম এটাও তার সন্তানের মধ্যে প্রভাব সৃষ্টি করে, ইসলাম আমাদেরকে এটাই বলে। তো যখন আমি আমার সন্তানটাকে কোরআনের হাফেজ বা দিনের একজন খাদিম বানাতে চাই তখন আমাকে একটা সতর্কতার সাথে অত্যন্ত গুছালো একটা জীবনযাপন আমাকে করতে হবে, স্বামী স্ত্রী দুজনকেই বদ্ধপরিকর হতে হবে যে আমাদের জীবনটা যেন অগুছালো না থাকে। যেটা আল্লাহ নিষেধ করেছেন আমি সেদিকে যাব না। আমার রিস্কটা, যেই রিজিক দিয়ে আমরা চলছি, আমার সন্তান আজকে পেটে আসছে খাচ্ছে, এটা যেন হালাল হয়, এদিকে লক্ষ্য রাখতে হবে প্রথমত বাবা মাকে। এরপরে যখন বাচ্চাটা আসে তাকে ও কিন্তু পড়বে না প্রথম 4-5 বছর, কিন্তু বাবা মার মাথায় এই কথাটা সব সময় থাকতে হবে যে আমার বাচ্চাকে আমি হাফিজ কোরআন বানাবো, অপবিত্র একটা কিছু শিখবে ওর মধ্যে কোনো অপবিত্রতা যেন না আসে। যেমন একটা বাচ্চার সামনে অশালীন কথা বলবে না, অশালীন কোনো কাজ করবে না, এভাবে করে বাচ্চাটাকে একটা পবিত্রতার, এবং তাকে একটা বাচ্চা যখন কান্না করবে তখনও যেন আল্লাহর কথা বলে, অর্থাৎ জিক্রুল্লাহ, বাসায় যেন তেলাওয়াত ছেড়ে রাখে, এই জাতীয় কাজ যদি করতে থাকে তার মেন্টালিটিটা ওইভাবে তৈরি হবে ইনশাআল্লাহ। এটা হলো প্রথমত কাজ। দ্বিতীয়ত কাজ হলো আমরা একটা জায়গায় এসে সবাই খুব বোকা হয়ে যাই। আমি মাঝে মধ্যে আমার খুব অবাক লাগে, আমি মানে কি বলবো, আজকে আপনি ধরেন এই এলাকার মসজিদ, এলাকার মানুষ, এলাকার সবথেকে বড় শিক্ষিত মানুষ তার বাচ্চাটাকে হিফজ পড়াবে, কাকে পড়াবে, মানে কোরআন শরীফ পড়াবে, কাকে দিয়ে পড়ায়, মসজিদের খাদেমকে দিয়ে। অথচ আমি খাদেমকে ছোট করছি না, যদি খাদেম, যেমন আমার মসজিদে আলেম আছেন খাদেম, হ্যাঁ সে পড়াতে পারে, হাফেজ কোরআন আছেন খাদেম সে পড়াতে পারে, কিন্তু আমাদের অধিকাংশ মসজিদের খাদেম হন একজন সাধারণ শ্রমিক বা সাধারণ একজন লেবার, ওকে দিচ্ছে কে তাকে পড়াতে, তখন এই পড়ার মান যেমন হওয়ার ঠিক তেমনই হয়। আমার এই বিষয়ে পরামর্শ হলো অভিভাবক অবশ্যই বারবার খোঁজ খবর নিবে, কি খবর নিবে, আমাদের এখন গার্জিয়ানরা আসে এসে বলে যে খাবার কয় রকম হয়, আপনি খাবারের জন্য তার প্রতিষ্ঠানে দিচ্ছেন না, তা কি করতে হবে, তাকে ভালো শিক্ষা এবং দীক্ষা কোথায় পাওয়া যায় সেই প্রতিষ্ঠানটাকে তাকে খুঁজতে হবে, বছরকে বছর খুঁজে ওখানে যোগাযোগ করে শুরু থেকেই একজন ভালো যোগ্য শিক্ষকের হাতে তুলে দিতে হবে। এটা হলো আমার দ্বিতীয় পরামর্শ। তৃতীয় পরামর্শ হলো আমাদের অভিভাবকরা যেটা করেন, নাজেরা বিভাগ বলি আমরা, প্রথম যেটা রিডিং পড়া, এই জায়গাটায় এসে অভিভাবকরা চায় যেন 3 মাসের মধ্যে হয়ে যায়, 6 মাসের মধ্যে হয়ে যায়। উনি এটা জানেন না যে এটা হলো স্ট্রাকচার, এটার উপর বিল্ডিংটা দাঁড়াবে, এটা ওর মাথায় নেই। আর কথা হলো হাফিজিটা তো মূল, এটা তো এমনি, এবং এটা অহরহ হচ্ছে আমার নানা সারা পৃথিবীতে সৌদি সরকার কোরআনের শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার তাকে দিয়েছেন, উপমহাদেশের মধ্যে তিনি পেয়েছিলেন। আমার নানার কাছে আমি নাজেরা পড়েছি, আমাকে 1.5 বছর নাজেরা পড়াইছে, এর মধ্যে কায়দা পড়েছি আর আমপারা পড়েছি 1 বছর প্রায় 1.5-2 মাস, আর পুরা কোরআন শরীফ পড়েছি মাত্র 3.5-4 মাস, কারণ আমার স্ট্রাকচার মজবুত, এই জন্য এটা সহজ, হেফজ হয়ে গেছে মাত্র 14-15 মাসে। কিন্তু অভিভাবকরা এটা বুঝতে চায় না, তারা কত তাড়াতাড়ি দিতে পারে, তারা কত তাড়াতাড়ি বাচ্চাটাকে আগায় দিতে পারে, এটা নিয়ে খুব ব্যস্ত হয়ে যায়। কিন্তু যে বিষয়টা তাদের লক্ষ্য রাখা উচিত যে এটা হলো তার স্ট্রাকচার, স্ট্রাকচারটা যেন প্রপার ওয়েতে দাঁড়ায়, স্ট্রাকচার যদি প্রপার ওয়েতে দাঁড়ায় ইনশাআল্লাহ পরবর্তীতে আমি দেয়াল যেটাই হোক ভেঙে পড়ার সম্ভাবনা কম। তো এদিকে লক্ষ্য রাখা 3 নম্বর, যে তার নাজেরাটা যেন খুব সুন্দর হয়। আমরা যখন পরীক্ষা নিই, অধিকাংশ ছেলে এবছরও প্রায় 3,500 ছেলে পরীক্ষা দিয়েছে, 60 জন নিয়েছি, যারা ফেল সবগুলোই হলো নাজেরা দুর্গ, তার মানে তার স্ট্রাকচার দাঁড়ায় নি। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো যখন ছেলেটা বুঝে যায়
তখন ঘরের পরিবেশ, বিশেষ করে তাকে গেমসে যেন সে আসক্ত না হয়, মোবাইল ব্যবহার এবং ইলেকট্রিক যে ডিভাইসগুলো এগুলো যেন ও ব্যবহার সুযোগ না পায়, ওকে যেন ও বাসায় যখন যাবে ওকে নিয়ে যেন সবাই ব্যস্ত থাকে, এভাবে করে যদি করা যায়। আর সর্বোপরি তো হিফজুল কোরআনটা আল্লাহর কাছে দোয়া করা, যে আল্লাহ আমি তো নিয়ত করেছি কবুল করার দায়িত্ব তো তোমার, তুমি কবুল করে নাও। আমি মনে করি এই বিষয়গুলো খেয়াল রাখলে একটা ছেলে ভালো হাফেজ হতে পারে।